আপনাদের সাথে অনেক রকম কাবাবের রেসিপি আমি শেয়ার করেছি, তবে জালি কাবাবের রেসিপি এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি। কিন্তু অনেক দিন ধরেই এই রেসিপিটির অনুরোধ ছিল, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই অনুরোধের রেসিপিটি শেয়ার করা যাক। নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি জালি কাবাব। দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। চিকেন জালি কাবাব বানাবার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। আপনারা চাইলে চিকেনের থায়ের পিসও অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে চিকেনের পিসগুলোকে একদম মসৃণ করে বেটে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা কিন্তু গুঁড়ো করে দেওয়া আছে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 4 মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা নিজেদের স্বাদ অনুসারে কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনে পাতা। ধনে পাতার সাথে আপনারা চাইলে পুদিনা পাতারও অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে দেবেন না। দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্য, তবে যারা ডিম খান না তারা ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন। কিন্তু পারফেক্ট জালি কাবাব বানাতে গেলে ডিমের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে 1/3 কাপ পরিমাণে ব্রেড ক্রাম। এবার সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে সমস্ত কিছু মেখে নেওয়া হয়ে গেছে। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 3 বান পাউরুটি বা বান ব্রেড। আপনারা এখানে স্লাইস ব্রেডও ব্যবহার করতে পারেন, পাউরুটি হলেই হবে, এমন নয় যে বান ব্রেডই ব্যবহার করতে হবে। জলের মধ্যে ডুবিয়ে নেওয়ার পর এক্সট্রা জলটাকে চিপে নিয়ে তারপরে সেটা মিশিয়ে দিতে হবে চিকেনের মধ্যে। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে আর তার সাথে সফটও করবে। ব্রেডগুলো দিয়ে আবারও একসাথে ভালো করে মেখে নিচ্ছি। যদি আপনারা স্লাইস ব্রেড ব্যবহার করেন সেক্ষেত্রে 2 স্লাইস ব্রেড ব্যবহার করলেই হবে। মোটামুটি 200-250 গ্রাম চিকেনের জন্য 2 স্লাইস ব্রেড যথেষ্ট। আর যদি আপনারা 500 গ্রাম চিকেন ব্যবহার করেন সেক্ষেত্রে 3-4 স্লাইস ব্রেড ব্যবহার করবেন। ব্রেড দিয়ে মাখা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেলের বদলে আপনারা চাইলে চিজ বা বাটারও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। তেলটা দিয়ে আবারও একসাথে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10-15 মিনিট বা 30 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন। আবার যদি হাতে সময় কম থাকে, তাহলে যদি রেস্টে নাও রাখতে চান তাতেও কোনো সমস্যা নেই, তবে রেস্টে রাখলে অবশ্যই একটু ভালো হয়। আর যে ভাজা মশলাটা আমি ব্যবহার করেছি সেই ভাজা মশলার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে। যদি আপনারা এখনও পর্যন্ত দেখে না থাকেন প্লিজ একবার চেক করে নেবেন, তবু আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সমস্ত কিছু ভালো করে মাখা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে গোল বলের মতন শেপ করে নিয়ে এভাবে টিকি শেপ দিয়ে নিচ্ছি। আর এগুলোকে গড়ে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম বা পাউরুটির গুঁড়ো। এখানে আমি প্যানক্রো ব্রেড ক্রাম ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু নর্মাল ব্রেড ক্রামও অবশ্যই ব্যবহার করতে পারেন, আবার ঘরে তৈরি করা ব্রেড ক্রামেরও ব্যবহার করতে পারেন। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 ডিম। জালি কাবাবে ডিমটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। যারা ডিম খেতে চান না তাদের পক্ষে
জালি কাবাব খাওয়া কিন্তু একটু সমস্যাজনক। যাই হোক, ডিম দুটো আমি একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, আর অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তা না হলে পারফেক্ট জালি তৈরি হবে না। এইভাবে কাবাব গড়ে কিন্তু আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে ভরে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন, তারপর যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে 3 থেকে 4 দিন নর্মাল ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেবেন। আমি প্রথমে চিকেন কাবাবগুলোকে, মানে চিকেন টিকিয়ার মতন যে শেপটা দিয়ে নিয়েছি, সেগুলোকে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি, আর অপর দিকে ভাজবার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেল গরম হয়ে যাওয়ার পর ব্রেড ক্রামে কোট করে নেওয়া কাবাবটা ডিমের গোলায় কোট করে নিয়ে তারপরে সেটাকে দিয়ে দিতে হবে গরম তেলের মধ্যে। আর গরম তেলের মধ্যে দেওয়ার পর একটু গরম তেল আমি অপর দিক থেকে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই কাবাবগুলোকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কখনোই ভাজবে না, কারণ ভেতরের চিকেনটা কিন্তু কাঁচা আছে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে উপরের কোটিংটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর লাল হয়ে যাবে, আর ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে। তাই সবসময় মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। কাবাবগুলোকে ব্রেড ক্রামে কোট করে নিয়ে তারপরে ডিমের ব্যাটারে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর দেখুন সাইড থেকে কীরকম জালির মতন তৈরি হচ্ছে, তবে এখনও কিন্তু পারফেক্ট জালি তৈরি হয়নি। খুব ভালো করে এপিটোপিট করে আগে মিডিয়াম ফ্লেমে মিনিট 5-7 সময় ধরে ভেজে নিতে হবে। পারফেক্ট যদি ভাজা না হয় তাহলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে, আর কাঁচা থেকে গেলে জালি কাবাব খেতে একেবারেই ভালো লাগবে না। দুপিট উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে যাওয়ার পর আঙুলে করে ডিমের এই ব্যাটারটা কাবাবগুলোর ওপরে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। আর দেখুন ধীরে ধীরে জালির মতন কিন্তু তৈরি হচ্ছে। গ্যাসের ফ্লেম এই সময় একদম লোতে রেখেছি। জালি কাবাব ভাজতে গেলে অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি ব্যবহার করলে ভালো হয়, অল্প তেলে আবার এই জালি কাবাব ভালো হয় না। ডিমের ব্যাটারটা কাবাবগুলোর ওপরে ছড়িয়ে দেওয়ার পর তারপরে যখন জালিটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তখন সেই জালিটাকে দিয়ে কাবাবগুলোকে ভালো করে মুড়ে দিতে হবে। স্প্যাটুলা দিয়ে আমি এইভাবে উল্টে দিচ্ছি, দেখুন জালিগুলো সুন্দরভাবে কিন্তু কাবাব দিয়ে মুড়ে যাচ্ছে। আর গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। বারবার বলছি হাই ফ্লেমে একেবারেই করবেন না, তাহলে জালিও পারফেক্ট হবে না আর কাবাবও পারফেক্ট হবে না, কাবাবের ভেতর থেকে কাঁচা থেকে যাবে। দুপিট উল্টে পাল্টে জালি সমেত ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। আমাদের চিকেন জালি কাবাব একদম তৈরি। গরম তেল থেকে তুলে একটা আলাদা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। কিচেন টিস্যুর ওপরও কিন্তু রেখে দেওয়া যায় যাতে এক্সট্রা তেলটা সোক করে নেয়। এই জালি কাবাবের মধ্যে যথেষ্ট পরিমাণে তেল থাকে, তাই একটা কিচেন টিস্যুর ওপরে রাখলে ভালোই হয়। যাই হোক, আমার আজকের এই জালি কাবাবের রেসিপি একদম তৈরি। আশা করি অন্যান্য রেসিপিগুলোর মতন এই জালি কাবাবের রেসিপিও আপনাদের ভালো লাগলো। সস আর স্যালাডের সাথে আমি সার্ভ করছি। তাহলে আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।